নমস্কার। মধুগন্ধে ভরা এই রবীন্দ্রগানের আসরে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন শ্রাবণী সেন। কি পাইনি তার হিসাব মিলাতে মনোমর রহে রায়জি, ভীষণ আমার প্রিয় গান। এটা রবীন্দ্রনাথ 1926, তখন ওনার 64 বছর বয়স, শান্তিনিকেতনে এক প্রখর দুপুরে গানটি লিখেছিলেন। মানে এটা একটা অদ্ভুত ফিলসফি মানে এই গানটার মধ্যে থেকে বেরিয়ে আসে। দেখো শোনো, কি পাইনি তারি হিসাব মিলাতে মনোমোর নহে রাজি, কি পাইনি তারি হিসাব প্রতি কোন রকম ক্ষোভহীন একজন মানুষ, এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর। উনি কি পাননি তার হিসেব করতেও চাননি, কিন্তু কি পেয়েছেন তা কিছু কিছু আমরা জানি। যেমন তুমি বললে
শান্তিনিকেতনে একটি প্রখর গরমের দুপুরে তিনি এই গানটা লিখেছিলেন। সেরকমই শান্তিনিকেতনের কাছাকাছি এখনো আছে গোয়ালপাড়া। সেই গোয়ালপাড়ার মাঠে একটা মেঘলা দুপুরে তিনি কি পেয়েছিলেন আমরা কিন্তু জানি। সেই পাওয়ার গানটা শুনবো এবার। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গাইল মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মের কালো হরিণ চোখ ঘোমটা ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তাসে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামল ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত হলো তাই আকাশ পানে হানি যুগল ভরো শুনলে বারে মেঘে সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে পূবে বাতাস এলো হঠাৎ ধানে আলির ধারে দাঁড়িয়েছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার মনে দেখলে কি নাচে আমি জানি আর জানি সেই কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি এমনি করে কালো কাজল মে জ্যৈষ্ঠ মাসে আসে আষাঢ় কোণে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার মনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে এসে যেতে কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি আর যা বলে বলো অন্য লোক দেখেছিলে ময়নাপাড়ার মাঠে কালো মের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো দেখেছি তা
কৃষ্ণ কলি আমি তারে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধ বেঁধেছি অঞ্জলি ছড়া।